গান্ধী সংকল্প যাত্রাত আমি প্রত্যেকজন কার্যকর্তাই আমি সংকল্পবদ্ধ হয়েছো। আজি আমি আমার নিজকে নিকা করে আমার প্রশাসন নিকা করার কারণে আমার সমাজ ব্যবস্থা আমি পরিষ্কার করার কারণে দুর্নীতিমুক্ত এখন সমাজ গড়ার কারণে আমি সংকল্পবদ্ধ হয়েছো। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্র 5 বছর সম্পন্ন করলে দ্বিতীয় কার্যকালের কারণে দেশবাসী আমার ভারতীয় জনতা পার্টিক অধিক আসনে আমাক আজি অধিষ্ঠিত করেছে। ইয়ার উপরও আজি আপনাদের দেখেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার নেতৃত্বতে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছে। আজি দুর্নীতিক রোধ করে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনীয়তার নীতিরে আজি আমার রাজ্য সরকারখনে কাম করছে। গতি আগন্ত সময়খিনি আমি দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনীয়তা আমি এই কোকরাধারটো করব লাগিব, বিজেপিটো করব লাগিব। সেই কারণে আমার প্রত্যেকজন কার্যকর্তাক আজি গান্ধী সংকল্প যাত্রার যোগেদি আমি সংকল্পবদ্ধ হওয়ার কারণে আমি অনুরোধ জানাইছো যাতে আগন্ত সময়খিনিত আমি এই কোকরাধারক আমি সমগ্র অসমের ভিতরে আমি 1 নম্বর জেলা হিসাবে 1 নম্বর শহর হিসাবে আমি গড়ি তুলব লাগিব। কোকরাঝারক আগবাই নিব লাগিব, বঙাইগাঁওক আগবাই নিব লাগিব, আমার নামনি অসমৰ যিখিনি জেলা আছে এই জেলাবিলাকক আমি আগুয়াই লৈ যাব লাগিব আৰু সামগ্রিকভাবে অসমখনক আমি ভারতবর্ষৰ ভিতৰতে এখন শ্রেষ্ঠ রাজ্য হিসাবে আমি গঢ়িব লাগিব। কারণ স্বাধীনতার সময়ত অসম আছিল 1 নম্বৰত, স্বাধীনতার সময়ত অসমখন আছিল 1 নম্বৰত, আৰু আজিৰ তারিখত অসমখন যথেষ্ট পিছপৰি গল। কংগ্রেস দলে যোৱা সময়খিনিত যে অপশাসন যে দুর্নীতি ভ্রষ্টাচারে আমার দেশের প্রশাসন যন্ত্রকে কুঁয়া করে পেলালে দেশের অর্থনীতি ক্ষত বিক্ষত করলে তারপরে আমার রাজ্যখন আমি আগবাই নিব পৰা নাছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার নেতৃত্ব এই সুযোগ আজি আমার অসমের জনসাধারণের মাজলৈ লৈ আহিছে। এই কারণে আমি আজি এই গান্ধী সংকল্প যাত্রার যোগেদি আমি সংকল্পবদ্ধ হয়েছো, আগন্ত সময়খিনি আমি আগুয়াই লৈ যাম, আমার রাজ্যখনক আমি লৈ যাম, আমার রাজ্যখনক আমি সমৃদ্ধিশালী করিম, আমার দেশখনক আগুয়াই লৈ যাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত হরিয়ার পর সৌরাষ্ট্রলৈকে কাশ্মীরের পর কন্যাকুমারীলৈকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন সদস্য আজি সংকল্প গ্রহণ করেছে। সেই কারণে আমি সকলে আজি সমস্বরে কয় আহক ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ইয়াকে কই মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছো। ধন্যবাদ। জয় অসম।